আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এই লেটার বক্স বানিয়েছি। তো চলুন ভিউয়ার্স, দেখা যাক আমি এটা কীভাবে বানিয়েছি। এর জন্য প্রথমে আমার যা লাগিয়েছি সেটা হচ্ছে একটা অফসেট পেপার নিয়েছি। আমি অফসেট পেপারকে আমি এখানে দাগ কেটে নেব। আমাকে এই দাগ বরাবর ভাঁজ দিতে হবে। এখন ভিউয়ার্স আমাকে এই কর্নারগুলো কেটে নিতে হবে। তো তারপর ভিউয়ার্স এখন আমাকে এই কর্নার বরাবর আমি আবার দাগ কেটে নেব এবং এই বরাবর কেটে নেব। তো ভিউয়ার্স দেখুন আমি এটা এভাবে কেটে নিয়েছি। আপনারা এটা যা যার ইচ্ছা মতোই করে কাটতে পারেন যদি আপনারা কাটার নিয়মটা জেনে যান। ইচ্ছা মতো আমরা শেপও দিতে পারবো। এখন এটাকে আমার আইকে দিয়ে লাগিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স দেখুন তৈরি হয়ে গেল আমার একটা একটা কি আমার একটা কে আমি এখন এটাতে ফ্লাওয়ার লাগাবো। আপনারা যা যার ইচ্ছে মতো অনেক কিছু লাগাতে পারেন। আমি এখানে আরও কয়েকটা হার্ট লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে অনেক কিছু লিখতেও পারেন, যেরকম আমি ওইটাতে লিখেছি। তারপর ভিউয়ার্স এখানে আমি আপনারা চাইলে আরও অনেক কিছু দিয়ে ডেকোরেশন করতে পারেন। দেখুন ভিউয়ার্স আমি এটা যেভাবে করেছি, তো ভিউয়ার্স দেখুন এটা একদম অল্প সময়ের মধ্যে আপনারা নিজেই তৈরি করে নিতে পারেন আকর্ষণীয় এই লেটার বক্স। তো থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিউয়ার্স লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভিউয়ার্স প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।